মেয়েটির ক্যান্সার, তবু ছেড়ে যায়নি সেই ছেলেটি, সব সময়ের জন্য তার পাশে ভালোবাসার সঙ্গী হয়ে রেখে গেছে। একটা ক্যান্সার, একটা রোগ, হ্যাঁ বলতে পারো মারণ রোগ। সেটার জন্য কি ভালোবাসা ভালোবাসাকে ছেড়ে যেতে পারে? তোমাদের কি মনে হয়? সত্যিকারের যদি ভালোবাসা হয় কোনো দিনই ছেড়ে যাবে না। নমস্কার, আমি মামন, স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সেফ আছো। আমি শুরু করছি আমার আজকের কিছু কথা বা কিছু বক্তব্য, বলতে পারো। তো একটি ছেলে এবং একটি মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসত এবং তাদের ভালোবাসা খুব ভালোভাবেই এগোচ্ছিল। তারা খুব ভালোভাবে জীবনযাপন করছিল এবং তারা সুখে ঘর বাঁধার স্বপ্নও দেখছিল। হঠাৎ একদিন মেয়েটার কিছু হেলথ প্রবলেম হয়। ডক্টরের কাছে যাওয়াতে ডক্টর কিছু টেস্ট করতে দিলে জানা যায় যে মেয়েটির ক্যান্সার হয়েছে। আকাশ ভেঙে পড়লো ছেলেটির মাথার উপর। ভাবলো সে কতই না স্বপ্ন দেখেছে তাকে নিয়ে, সে তারা দুজনে একসাথে ঘর বাঁধবে, একসাথে ঘুরবে, বেড়াবে, অনেক স্বপ্ন। আদৌ কি সেই স্বপ্ন আর পূরণ হবে না? মেয়েটি কি তাকে ছেড়ে চলে যাবে? শুরু হলো সেই ছেলেটির লড়াই, নাকি মেয়েটিকে বাঁচিয়ে রাখার লড়াই। সে কিন্তু আর পাঁচটা প্রেমিকের মতো তার হাত ছেড়ে চলে যায়নি। সে প্রেমিক এবং প্রকৃত বন্ধুর মতো তার পাশে এসে দাঁড়িয়েছে। যখন ক্যান্সার শুনে তার অনেক অনেক বন্ধুরা তার পাশ ছেড়ে দিয়েছে, কিন্তু সে কোনোদিন তার হাতটা ছেড়ে দেয়নি। সে একবারও এই জিনিসটা ভাবেনি যে ও ক্যান্সার, আমি ওর সাথে সংসার করব কিভাবে। ও সবসময় এই জিনিসটাই ভেবেছে, ক্যান্সার তো কী হয়েছে, ওটা তো একটা রোগ, ও মানুষটাই তো আমার। ও যদি মানুষটা আমার হয় তাহলে ওর রোগটা কেন আমার নয়? এটা ভেবেই সারাক্ষণ ছেলেটি মেয়েটির পাশে রয়ে গেছে এবং মেয়েটির শেষ নিঃশ্বাস পর্যন্ত ছেলেটি তার জন্য লড়ে গেছে। আজ মেয়েটি নেই, তবু ছেলেটি তাকে ভুলতে পারেনি। আজও তার কবরের কাছে গিয়ে ছেলেটি ফুল দিয়ে আসে, প্রত্যেক ভ্যালেন্টাইন ডেতে তাকে উইশ করে আসে, প্রত্যেক ফ্রেন্ডশিপ ডেতে উইশ করে আসে, তার বার্থডেতে সেই সেখানে গিয়ে কেক কাটে। তাহলে প্রকৃত ভালোবাসা যদি হয় না, তাহলে ক্যান্সারের মতো মারণ রোগী হোক আর যে রোগী হোক, কোনোদিন প্রকৃত ভালোবাসা কাউকে ছেড়ে যেতে পারে না। মৃত্যুর পরেও ভালোবাসা ভালোবাসাকে ভুলতে পারে না। এরকমও কিছু ভালোবাসা আমাদের মধ্যে এখনও বেঁচে আছে। প্রার্থনা করি এরকম ভালোবাসাগুলো বেঁচে থাকুক, তারা যেন একসাথে মৃত্যুর দিকে না এগিয়ে যেন হাতে হাত না রেখে পথ চলতে পারে। এই শুভকামনাই রইল সবাইয়ের জন্য। প্লিজ মানুষের পাশে দাঁড়ান, ক্যান্সার ওরা মানুষ বা অসুস্থ প্রেমিক প্রেমিকাকে কেউ ছেড়ে যাবেন না, প্রকৃত ভালোবাসতে শিখুন। দেখবেন জীবনটা অনেক বেশি পজিটিভ হয়ে গেছে আর আপনিও ভিতর থেকে অনেক শান্তি পাচ্ছেন। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।